আমাদের ক্রীড়াঙ্গনের একজন মাকে আজকে আমন্ত্রণ জানাতে চাই। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সাথিরা জেসি, নারী ক্রিকেটার বাংলাদেশ। জেসি, আপনি চলে আসবেন স্পোর্টস লাইভে। এর আগেও জেসিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, তবে আজকের আমন্ত্রণটা জেসিকে একটু অন্যভাবে, সেই আমন্ত্রণটা আসলে মানহার মাকে আমন্ত্রণ জানিয়েছি আমরা। আমরা জেসিকে আমন্ত্রণ জানাইনি। জেসি কেমন আছেন? আমি আমার খুব কিউরিওসিটি একটা জায়গায়, আজকে সকালে আমি দেখলাম যে আপনি আন্টির সঙ্গে একটা ছবি পোস্ট করেছেন, আমার কিউরিওসিটিটা ওই জায়গায় যে কোন মাটা বেশি করা, মানহার মা বেশি করা নাকি জেসির মা বেশি করা? সব মারাই করা, আবার সব মারাই ভালোবাসে। সো আমার কাছে মনে হয় আমার মা বেশি করা ছিল, কিন্তু আমিও মাঝে মাঝে মানহার খুব বেশি দুষ্টামি করলে একটু করা হই। আচ্ছা, মাঝে মধ্যে একটু বেশি করা হয়। জেসি, একটু জানতে চাইবো, হাউ ইজ দ্য জার্নি গোয়িং আফটার দ্য বার্থ অফ মানহা? কেমন চলছে? আপনি রিসেন্টলি আম্পায়ারিংও এসেছেন, খেলা স্টিল চালিয়ে যাচ্ছেন, আপনার একটা একাডেমি আছে, সব কিছু ম্যানেজ করছেন কীভাবে এই মুহূর্তে? আমার মনে হয় মারা সব কিছুই পারে, একসাথে সব কাজ করতে পারে যদি তারা করতে চায়। সব কিছু খুব ভালোভাবে চলছে, আম্পায়ারিংটাও করছি, সামনে আমাদের প্রিমিয়ার লিগ আছে, সেটা নিয়ে একটু ডিফিকাল্ট হয়ে যাবে কারণ মানহা রিসেন্টলি স্কুলে ভর্তি হয়েছে। সো স্কুলের টাইমিংয়ের সাথে খেলাধুলার টাইমিংটা মোটামুটি যেদিন করে ম্যাচ সেদিন করে হয়তো ওর স্কুলটা মিস হবে। তো মায়েদের জন্য হয়তো মেয়ের একটু স্যাক্রিফাইস করতে হবে, বাট ও তো কেবল নার্সারিতে, তো এই সময় আমার মনে হয় যে স্কুলটা একটু মিস হলেও কিছু সমস্যা নেই কারণ মানহা আগে থেকে ওর স্কুলে যা শেখাচ্ছে তার থেকে বেশি জানে। সো আমি সেই পর্যন্ত অপেক্ষা করছি যখন মানহা যেগুলো জানে না সেই সময় সে একটু সিরিয়াস হতে হবে, বাট এখন পর্যন্ত ঠিক আছে। ওর মাঠের ইনভলভমেন্ট কতটুকু? আমি সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি দেখি জেসির, যেগুলোতে মানহা মায়ের সঙ্গে মাঠে যাচ্ছে, ইভেন প্র্যাকটিস সেশনগুলোতেও যাচ্ছে। ওর ইনভলভমেন্ট কতটুকু আছে এখন? ও সবসময়ই আমার সাথে মাঠে যেতে পছন্দ করে এবং সে বোলিং করতে ভালোবাসে, সে বোলিং করবে, আমি ব্যাটিং করব। এবং এমনও খেলা আছে যে ও জানে যে এখনও ও বুঝে যে আমার ম্যাচ হলে রোপের মাঝখানে ঢোকা যাবে না, কিন্তু ম্যাচ শেষ হলে বা ম্যাচের আগে সে রোপের মাঝে যায়, সে আমাদের সাথে ওয়ার্ম আপ করে, সে আমাদের সাথে খেলে, পার্টিসিপেট করে, প্রত্যেকটা টিমের প্লেয়ারের সাথে আমরা যেভাবে ওয়ার্ম আপ করি ও ওয়ার্ম আপ করে। সো খুব ভালো পার্টিসিপেট করে, ও খুব এনজয় করে আমার খেলা। আর মানহা কি নিজেও খুব মানে এক্সাইটেড এই ক্রিকেটটাকে নিয়ে, নাকি অন্যান্য বাচ্চাদের আমরা যেমন দেখতে পাই যে তারা পুতুল খেলা নিয়ে একটু বেশি ব্যস্ত থাকে, মানহার ক্ষেত্রে কি ব্যাপারটা অন্যরকম? আসলে মানহা তো জন্মের পর থেকে 5 মাস থেকেই দেখছে যে আমি ক্রিকেট খেলি। আসলে ওর কাছে সবথেকে মানে সবথেকে প্রিয় যেই খেলাটা, সবথেকে পরিচিত যেই খেলাটা, সেটা হচ্ছে ক্রিকেট খেলা। সো ওর নিজের যে কতগুলো ক্রিকেট ব্যাট আছে, আমি গত 3-4 দিন আগে বাসা গোছানোর সময় দেখছিলাম যে মানহার ক্রিকেট ব্যাট অনেক, এবং আমার কিট ব্যাগের মধ্যে কিন্তু মানহার জার্সি, মানহার ক্রিকেট ব্যাট সব কিছু ঢোকানো থাকে কারণ আমি যখন প্র্যাকটিসে যাই তখন ও কিন্তু সাথে সাথে সাইডে প্র্যাকটিস করে। সো ওর ব্যাট ট্যাটগুলো আমার ক্রিকেট কিট ব্যাগে ঢুকানো। ওর ব্যাপারটা কি এরকম যে ও মনে করে সবার মাই ক্রিকেট খেলে? না, ও এখনো আসলে সেটা বুঝে না, কিন্তু ও জানে যে ওর মা ক্রিকেট খেলে। ওর যারা বেস্ট ফ্রেন্ড মানে আমার দুজন প্লেয়ার আছে, তিথি এবং ইসমত, ওরা হচ্ছে মানহার বেস্ট ফ্রেন্ড, ওরাও ক্রিকেট খেলে। সো ও জানে যে ওর আশেপাশে যারা আছে সবাই ক্রিকেট খেলে, সো এইটুকু জানে, কিন্তু অন্য ও ওই ব্যাপারটা এখনও বুঝে না যে ক্রিকেট খেলাটা আলাদা কিছু বা অন্য মারা অন্য কিছু করে, বাট ওর সারাউন্ডিং যারা সবাই তো আসলে ক্রিকেট খেলে, সো ক্রিকেটটাকে ওভাবেই জানে। আমি অন আ সিরিয়াস নোট একটা কোয়েশ্চেন করতে চাই, তা হচ্ছে আমাদের তো এমনিতেই একটা সোশ্যাল ব্যারিয়ার থাকে মেয়েদের জন্য, সেটা যে যে পেশাতেই কাজ করুক না কারো, আর ক্রীড়াঙ্গনের নারীদের জন্য তো একটা অনেক বড় ব্যারিয়ার। বাট মানহা হওয়ার পর আপনি যখন আবার ক্রিকেটে ব্যাক করেছেন, বিটার এক্সপিরিয়েন্স তো অবশ্যই আছে, এবং এই যে সোশ্যাল ট্যাবুর যে জায়গাগুলো, এটাকে আপনার কাছে মনে হয় যে ইন সাম ওয়ে কষ্ট দেয় যে এখনও আমরা আসলে ওইভাবে চিন্তা করি যে এক বাচ্চার মা ক্রিকেট খেলছে? আমি একদম সরাসরি কথাটা বলে দিলাম। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে তো হয়, সবাই আমরা আমি মা হওয়ার আগে আমার যে পারফরমেন্স ছিল, মা হওয়ার পরে পারফরমেন্স আরও ভালো করতে হয়েছে কারণ আমি যদি একটু খারাপ খেলি তখন সবাই বলো আরে ওর তো খেলাধুলা শেষ কারণ বাচ্চার মা হয়েছে। আমার সবথেকে কষ্ট দেয় যেটা, যে আমি 2019 মা হওয়ার পরে, মানে 2017 হয়েছে, আমি প্রিমিয়ার লিগে টপ5 ছিলাম, পারফরমেন্স করেছি, আমি ন্যাশনাল লিগে খুব ভালো পারফরমেন্স করেছি, টপ5 ছিলাম, আমাকে ন্যাশনাল ক্যাম্পে কল করেছে। আমি যাওয়ার পরে একটা বেসরকারি টেলিভিশন চ্যানেল এমন একটা নেগেটিভ নিউজ করেছে যে বাংলাদেশে আর কোনো প্লেয়ার নেই যে এক বাচ্চার মাকে নিয়ে এসেছে ন্যাশনাল ক্যাম্পে। হ্যাঁ, কিন্তু ওরা কিন্তু আমার পারফরমেন্সটা জানে না, আমার কথা হচ্ছে যে আমি এক বাচ্চার মা হই বা দুই বাচ্চার মা হই, আমার পারফরমেন্সটা খুব ইম্পর্টেন্ট, আমি পারফর্ম করছি কি না সেটা দেখা উচিত। সেই পারফরমেন্সটা কেউ দেখছে না, তারা ব্যক্তি আমাকে দেখছে যে আমি আসলে বিয়ের পরে খেলছি, বিয়ের পরে আমি একবার ন্যাশনাল টিম থেকে বাদ হয়ে গিয়েছিলাম এবং সেটা শুধুমাত্র ছিল যে আমি বিয়ে করেছি, এর জন্য বিয়ে হয়ে গেছে, হ্যাঁ বিয়ে হয়ে গেছে, খেলতে পারবে না।
বেবি হওয়ার পরে আমি বাদ পড়েছি এই কারণে। সো আমি পারফরমেন্সটা তো ঠিকই করে যাচ্ছি, এটা তো একটু কষ্ট দেয় মাঝে মাঝে, বাট আমার কাছে আমি প্রাউড ফিল করি যে আমি আমার একটা বেবি আছে, আমি একটা প্রাউড মা, আমি নিশ্চয়ই প্রাউড ফিল করি এবং আমি সেই গার্লসটা নিয়ে ক্রিকেট খেলে যাচ্ছি। যেন আমি যতদিন আমি টপ পারফরমেন্স করবো আমি খেলবো, আমি যেদিন মনে করবো যে আমি খেলতে পারছি না বা ভালো পারফর্ম করছি না, জায়গাটা ছেড়ে দেওয়া উচিত, আমি ঠিক সেই দিন জায়গাটা ছেড়ে দিই। আপনি আমাদের এই সেটেই একটা মনের একটা ইচ্ছার কথা আপনি বলেছিলেন, আপনার জন্য একটা ইন্সপিরেশনাল স্টোরি আমাদের কাছে আছে, সেই স্টোরিটা দেখে আবার আমরা কথা বলবো। মা ছেলের 143 রানের পার্টনারশিপ দেখেছে ক্রিকেট বিশ্ব, উই হোপ মা মেয়ের আরও বড় পার্টনারশিপ আমরা দেখবো বাংলাদেশের মাটিতে। কারণ জেসি যখন এর আগে স্পোর্টস লাইভে এসেছিলেন তিনি তার একটা মনের ইচ্ছার কথা জানিয়েছিলেন যে জীবনে একটা ম্যাচ অন্তত মানহার সঙ্গে তিনি খেলতে চান, 22 গজে জুটি করতে চান। স্পোর্টস লাইভে আপনাদের জন্য আজকে একটা সারপ্রাইজ, আমাদের সঙ্গে সেটে এই মুহূর্তে এসেছে দ্য বিউটিফুল প্রিন্সেস মানহা। হ্যালো মানহা। হ্যালো। আচ্ছা মানহা একটু একটু লজ্জা পাচ্ছে? মানহা এর তো ফার্স্ট লাইভ, এর জন্য একটু লজ্জা পাচ্ছে, বাট মানহা এর আগে অনেক ইন্টারভিউ দিয়েছে না মা। মানহা এটা কে তোমার পাশে, এটা কে, এটা কি মা? মা কি করে? কি করে মা? হ্যাপি মাদার্স ডে। হ্যাপি মাদার্স ডে বলেছে, একটা তালি দিই আমার মানহার জন্য। বাহ, এই ড্রেসটা কি মা কিনে দিয়েছে? এই কত সুন্দর ম্যাচিং করে করে ড্রেস পরেছো তোমরা, কি কালারের ড্রেস এটা? হোয়াইট। হোয়াইট কালারের ড্রেস, মানহা হোয়াইট কালার বলতে পারে, একদিন হোয়াইট ড্রেসে মানহা খেলবেও। আমি একটু এই স্বপ্নের কথা জানতে চাই যেটা আপনি একটা সময় বলেছিলেন যে মানহাকে সঙ্গে নিয়ে আপনি একটা ম্যাচ খেলতে চান। আর ইউ হাইডিং ইওর টিয়ার্স? না না সেটা না। হ্যাঁ আমার 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 খুবই ইচ্ছা যে মানহার সাথে একটা ম্যাচ খেলে আমি খেলাটা আসলে ছাড়তে চাই, সবসময় আমার ইচ্ছা। এবং আমি যখন আসলে মানহা যখন পেটে, আমি তো জানি না ছেলে না মেয়ে, বাট আমি সবসময় ওর বাবাকে বলতাম যে আমার মেয়ে হবে, কারণ আমি চাই যে আমার জায়গাটা আমার মেয়ে নিবে ন্যাশনাল টিমে। এবং মানহাকে আমি ওভাবেই আসলে রেডি করতে চাই, আমার যেই স্বপ্নগুলো বাকি আছে সেগুলো যেন মানহা পূরণ করে। আর নিঃসন্দেহে আমি তো রিপোর্টটা দেখে আমার কাছে খুব ভালো লেগেছে। প্রত্যেকটা মায়েরই হয়তো বা ইচ্ছা থাকে যে একসাথে আমি যেন, আমি ক্রিকেটার, আমি চাই আমার মেয়ের সাথে আমি একটা ম্যাচ খেলবো একসাথে এবং তারপরে আমি রিটায়ার করবো, আমার জায়গাটা আমার মেয়েকে দিয়ে তারপর আমি আমার জায়গাটা ছাড়বো। মানহা কী করতে পছন্দ করে, ব্যাটিং না বোলিং? ব্যাটিং। মানহা ব্যাটিং করতে পছন্দ করে, কিন্তু মার সঙ্গে কী খেলা হয়, ব্যাটিং করা হয় বেশি না বোলিং করা হয় বেশি? ব্যাটিং। মার সঙ্গে ব্যাটিং বেশি করা হয়। মা যখন ব্যাটিং করে তুমি না বোলিং করো মানহা? হ্যাঁ, মা যদি ব্যাটিং করে তখন আমি বোলিং করি। আচ্ছা, মা যদি ব্যাটিং করে তখন মানহা বোলিং করে। টস হয় না আগে? টস হয় না খেলার, কে ব্যাটিং করবে কে বোলিং করবে, টস হয়? হ্যাঁ হ্যাঁ টস হয়, মানহা বলতে পারছে। আমি একদম শেষের দিকে আমরা চলে এসেছি, উই আর রানিং আউট অফ টাইম। মানহা ক্রিকেটের কথাটা তো আপনি বললেন, বাট ওকে নিয়ে আসলে আপনার ভিশনের জায়গাটা, প্রত্যেক মায়েরই একটা বড় ভিশন থাকে, আপনি ওকে কোন স্টেজে দেখতে চান? আমি দেখতে চাই আমার মেয়ে একটা ভালো মানুষ হবে, এছাড়া আর কিছু চাওয়া নেই। ও ভালো মানুষ হবে, ও ক্রিকেটার হবে কি না আমি জানি না, আমার ইচ্ছা, বাট ওর ইচ্ছা আছে কি না জানি না, বাট আমি সবসময় চাই ও একটা ভালো মানুষ হোক, ও পরিবারের সবার সুখ দুঃখ বুঝুক, সবার সাথে থাকুক। যেমন আমি একা থাকতে পারি না, আমি সবাইকে নিয়ে থাকতে ভালোবাসি, ও যেন সেরকম হয়। মানহা কিছু বলবে? আমি স্পাইডারম্যান ভালো লাগে। ওর স্পাইডারম্যান ভালো লাগে। আচ্ছা, মানহার হাতে কিন্তু একটা স্পাইডারম্যান আছে, আমরা সবাইকে দেখিয়ে দিই স্পাইডারম্যানটা, সবাই স্পাইডারম্যান দেখছে, এই যে কত সুন্দর স্পাইডারম্যান। আর লাস্টলি মানহার নানু, মানে জেসির মায়ের জন্য কোনো কিছু কি বলার আছে দেখছে এই মুহূর্তে? না অবশ্যই, আজকে আমি যেই জায়গায় এসেছি আমার মায়ের অবদান অনেক বেশি, বাবারও অবদান আছে বাট আমার মায়ের অবদান অনেক অনেক বেশি। আর আমার সুপারম্যান পছন্দ। আচ্ছা, মানহার স্পাইডারম্যানও পছন্দ, সুপারম্যানও পছন্দ, আমরা এই পছন্দ ক্রিকেটও পছন্দ, তাই না মানহা? হ্যাঁ, মানহার ক্রিকেটও পছন্দ, ক্রিকেট, সুপারম্যান, স্পাইডারম্যান সব কিছু পছন্দ। জেসি আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। মানহা থ্যাংক ইউ ভেরি মাচ।